কাঁকড়া, এখন তো কাঁকড়া ভালো কাঁকড়া পাওয়াই যায় না। এই কোথা থেকে নিয়েছেন? দয় থেকে? সেদিন মাসুম ভাই দেখলাম বললো টুপ দা মারলো। হাসির ঝলক দেখা গেছে, একটা মাছ পাওয়া গেছে। ঠিক আছে রাখেন। আর একটা কই। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, তো আজকে আমাদের পুকুরে আমাদের এক মামা মাছ মারবে আর কি, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চলুন দেখানো যাক। কাঁকড়া, এখন তো কাঁকড়া ভালো কাঁকড়া পাওয়াই যায় না। কোথা থেকে নিয়েছেন? দয় থেকে? সেদিন মাসুম ভাই দেখলাম বললো টুপ দা মারলো। এখন আহাল দিকে পাতা টাতা তো আদার না সব মনে হয় মাছ না জিয়ালা হলো এই দুইটা বসে হলে একটা ঝামেলা হয় না? একটা এমন সময় ওরা ই করে, একটা নাড়তে যায় আর একটা ঝামেলা হয়ে যায়। হাসির ঝলক দেখা গেছে, একটা মাছ পাওয়া গেছে। ঠিক আছে রাখেন। দীর্ঘ সময় পানি থাকলে মাছ বড় টড়ো হয়, জায়গা পায়। মাছ যতই মারুক মানুষ, তারপরে মাছ হয়। কাঁকড়া দিয়ে ওই যে ট্যাংরা মেরে খুব দুধ পাইছে গত বছরটা, গত বছরের আগের বছর। বাপরে, তো এই ট্যাংরা হয়েছিল ফালানোর সাথে সাথে। ওই তো দেখেন, ফালে আধার লাগা দিত তো কি ফালানোর সাথে সাথে।
তোর পেন্সেরা মজি পেন্সেরা ডাকো 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 পেন্সেরা পেন্সেরা তো ফোনের মধ্যে ওটা কেডা জারি ফেরি হ্যাঁ জিদান মোটু কোন জিদান কোনটা ও মোটু এই সময়টা আর একটা মাছ ধরে, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে ওখানে ছিলাম না, আমরা চলে আসছি একটু আগে। এই সময়টা ধরেছিল একটা শিঙি মাছ, পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করবো ফুল মাছ। এটি আমাদের শেষ টাকা ছিল, এটা দিয়ে বড় দূর আমরা দুইটা তিনটা সিট ফেলতে পারতাম। তো দুইটা বা তিনটা সিট ফেলার পরে যখন আমরা কোনো মাছ পাই তারপর আমরা চলে আসি। আজকে আমরা মেরেছি দুটো কই মাছ, একটা শিঙি মাছ এবং একটা টাকি মাছ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা কই, ঠিক আছে রেখে দেন। কয়টা হয়েছে এখন? দুইটা কই একটা সেতেন না, এখন জিয়াল ধরে নেই একটা না, একটা জিয়াল না, দুইটা কই, একটা জিয়াল আর একটা সেতেন। মাশাআল্লাহ তাই না?